মোদির হাত ধরেই কি সমাধান হচ্ছে রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত মাসে ইউক্রেন সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছিলেন। মোদির এই ঐতিহাসিক সফর ও তার শান্তির বার্তার প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গত শনিবার বাইডেন ও মোদির মধ্যকার বৈঠকে ভারতের প্রধানমন্ত্রীর এই প্রশংসা করা হয়। এই সময় দুই নেতা যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পরিস্থিতি সহ বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। ভারতের প্রধানমন্ত্রী মোদি তিন দিনের সফরে যুক্তরাষ্ট্র গেছেন। এর মধ্যে স্থানীয় সময় শনিবার বিকেলে বাইডেনের ডেলোয়ার উইলমিংটনের বাড়িতে তাদের এ দ্বিপক্ষীয় বৈঠক হয়। বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনের নানা বিষয় উঠে আসে। পরে গণমাধ্যমে দেওয়া এক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। ইউক্রেন সংকট নিয়ে প্রশ্নের জবাবে বিক্রম মিস্ত্রি বলেন, সংঘাতের সব পক্ষকে একাধিক ব্যক্তির সঙ্গে খুব গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। বৈঠকের যৌথ বিবৃতি অনুযায়ী আলোচনায় বাইডেন ভারতের প্রধানমন্ত্রীকে বলেছেন, ভারতের গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর প্রতিফলিত করতে বিশ্বব্যাপী সংস্থাগুলোর সংস্কারের উদ্যোগকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। এর মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নয়াদিল্লির স্থায়ী সদস্য পদের বিষয়টিও রয়েছে। যৌথ বিবৃতি অনুযায়ী বাইডেন বিশ্বমঞ্চে ভারতের নেতৃস্থানীয় ভূমিকার জন্য ভারতের প্রশংসা করেন। বিশেষ করে G20 ও বৈশ্বিক দক্ষিণ ঘিরে মোদীর নেতৃত্ব এবং একটি মুক্ত, অবাধ ও সমৃদ্ধ এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিশ্চিত করতে কোয়াডকে শক্তিশালী করার প্রতিশ্রুতির প্রশংসা করেন বাইডেন। বিবৃতিতে আরও বলা হয়, কোভিড-19 মহামারীতে বিশ্বব্যাপী প্রতিক্রিয়াকে সমর্থন করা থেকে শুরু করে বিশ্বজুড়ে সংঘাতের বিধ্বংসী পরিণতি মোকাবেলা করার জন্য ভারত সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের সমাধান খোঁজার প্রচেষ্টার অগ্রভাগে রয়েছে। এছাড়া যৌথ বিবৃতিতে বলা হয়েছে, মোদীর পোল্যান্ড ও ইউক্রেন ঐতিহাসিক সফরের জন্য বাইডেন প্রশংসা করেন, যা ছিল কয়েক দশকের মধ্যে প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী সফর। এছাড়া মোদী গত জুলাই মাসে মস্কো ও পরে গত মাসে কিয়েভ সফর নিয়ে ওয়াশিংটনকে অবহিত করেছিলেন। বিক্রম মিস্ত্রিকে দুই নেতার মধ্যে রাশিয়া ইউক্রেন সংঘাত নিয়ে আলোচনার প্রেক্ষাপটে ভারতের পক্ষে কোনো ধরনের শান্তি প্রস্তাবের কথা উল্লেখ করা হয়েছে কি এই নিয়ে প্রশ্ন করা হয়। তিনি বলেন, নয়াদিল্লি বেশ কিছু বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। বিক্রম মিস্ত্রি আরও বলেন, এটা স্পষ্টত যে এই ধরনের আলোচনার ক্ষেত্রে ভারতে যুক্ত থাকার বিষয়টিকে লোকজন মূল্য দেয়। আমরা একাধিক পক্ষের সঙ্গে কথা বলতে সক্ষম হয়েছি, তবে বর্তমান পর্যায়ের ফলাফল কী হতে চলেছে এমন কিছু বলা যাচ্ছে না।